আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিফস কিচেন। ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদে ম্যাগি নুডলস রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করছি। ম্যাগি নুডলস, লবণ, ডিম, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, লেবু, অলিভ অয়েল, ম্যাগি মশলা, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি সাথে পানি নিয়ে রান্না শুরু করছি। বার্নারটা অন করে অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তো পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে ভাজবো, যতক্ষণ না এটা সোনালি রং হয় বা ভালো মতো সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। এই রেসিপিটা অত্যন্ত সহজ এবং দুর্দান্ত সুস্বাদু। যারা নুডলস লাভার তাদের জন্য এটি একটা আকর্ষণীয় রেসিপি হতে চলছে। আমি প্রথমেই বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা প্রস্তুত করছি। কাঁচামরিচ ব্যবহার করছি, চাইলে গোলমরিচ, কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন বা সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু না, এইটার স্বাদ অসাধারণ, বাঙালির জন্য একদম আদর্শ। শুকনো মরিচ একটু ক্র্যাশ করে নিয়েছি, যাকে আমরা চিলি ফ্লেক্স বলি, এটা স্বাদের জন্য, ঘ্রাণের জন্য দুর্দান্ত। এটার একটি রেসিপি আমি আপনাদের সামনে উপস্থাপন করব অচিরেই। একটি ডিম, ফেটার দরকার নাই, ডিমটা ভেঙে এই পেঁয়াজের মধ্যে দিলাম এবং যে হিট আছে সেই হিটের মধ্যে এটা একটু একটু রান্না হচ্ছে আর আলতোভাবে নাড়াচাড়া করছি। ডিম পেঁয়াজের সাথে মিশে একদম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে এবং এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুস্বাদু হবে। তো এখন পর্যন্ত যে যতটুকু রেসিপি তৈরি করলাম ডিম দিয়ে, এইটাকে বলা হয় ভুজিয়া। আমি যদি প্রথমে বলতাম যে প্রথমে ডিম ভুজিয়া তৈরি করে নেব, সেটা না করে আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাকে দেখালাম যে কীভাবে ডিম ভুজিয়া তৈরি করতে হয়। ডিম ভুজিয়ার মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, এটা ভুজিয়ার টেস্ট ম্যাগির টেস্টের মধ্যে রূপান্তর করে দিবে এবং অসাধারণ দুর্দান্ত একটা স্মেল আমি পাচ্ছি। এভাবে আলতোভাবে নেড়েচেড়ে এটাকে কমপ্লিট করব। মানুষ এখন খুবই সচেতন, লেস অয়েল ফুড খেতে চায়, তাই এ ধরনের নন স্টিকি ফ্রাই প্যান ইউজ করলে খুব অল্প তেলে খুব সুন্দরভাবে রান্না তৈরি কমপ্লিট করা যায়। কোরিয়ান্ডার লিপ বা ধনিয়া পাতা দিচ্ছি বাড়তি স্মেল অ্যাড করার জন্য, যা বলছিলাম। তো ভুজিয়া কমপ্লিট হয়ে গেল, ভুজিয়াটা একটি পাত্রে স্থানান্তর করছি। আলাদা কোনো পাত্র দরকার হবে না, একটি পাত্রের মধ্যে নুডলস কীভাবে প্রসেস করি শুধু দেখবেন আর একবার ট্রাই করবেন, দেখবেন ম্যাগি নুডলসের স্বাদ একটু ডিফারেন্ট এবং খুবই সুস্বাদু হবে। যে খাবার দেখতে ভালো লাগে তা খেতে আরও বেশি ভালো লাগে। এক গ্লাস পরিমাণ পানি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং মাত্র দু প্যাকেট ম্যাগি নুডলস এই পানিটার মধ্যে ছেড়ে দিয়ে শুধু এটাকে একটু বয়েল করব। এর জন্য 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। জিনিসটা খুবই সহজ, এই পাশ অল্প পানিতে বয়েল করছি, পানিটা ফেলার দরকার হবে না, যে কারণে পানিটা পরিমিত নিয়েছি। যদি একটু হার্ড খেতে চান তাহলে পানি অল্প দিবেন, যদি একটু বেশি বয়েলড খেতে চান তাহলে পানি একটু বাড়িয়ে দিবেন, পানিটা আসলে চোখের মাপ। সেদ্ধ হয়ে এসেছে, ঢাকনা দিয়ে রাখলাম 30 সেকেন্ডের জন্য। পানিটা শুকিয়ে এসেছে অর্থাৎ রান্না অলমোস্ট কমপ্লিটেড। একটু ছাড়িয়ে নিচ্ছি, দেখুন এর মধ্যে আমি কোনো বাড়তি তেল ব্যবহার করিনি, কোনো ফিশ সস, ম্যাগি সস, সয়া সস, হাবি জাবি, গোলমরিচ কিচ্ছু না। নুডলসটা বয়েল করেছি আর যে ডিম ভুজিয়া তৈরি করেছি, এখন পালা শুধু মিক্স আপ করার।
এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা একটা সিক্রেট রেসিপি, লেবুর রস নুডলসের স্বাদ অতুলনীয় করে তোলে। পরিবেশনের পালা, সকাল বিকাল সন্ধ্যা যে কোনো সময় নাস্তা হিসেবে এ ধরনের ঝরঝরে নুডলস অতুলনীয়। লেস অয়েল, টেস্টি অ্যান্ড হেলদি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।